হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের অসাধারণ একটি একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 37 ফিট, প্রস্থ 26 ফিট। এই বাড়িটি টোটাল 962 স্কোয়ার ফিট মধ্যে করা, প্রায় 2.20 শতক জমিতে এই বাড়িটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন, 1টা কমন টয়লেট, 1টা সিঁড়ি। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে প্রায় 11 থেকে 12 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 37 ফিট, প্রস্থ 26 ফিট। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন, 1টা কমন টয়লেট, 1টা সিঁড়ি। তো বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেইন গেট। প্রথমে এই গেট দিয়ে রুমে প্রবেশ করতে হবে। তারপর এটা হলো মিডলের একটা গলি। তো গলির দুই পাশে 2টা মেইন বেডরুম। এটা হলো এক পাশের একটা রুম, আর এটা হলো অন্য পাশের অন্য একটা রুম। তো বন্ধুরা চলুন দেখে আসি রুমের ভিতরের ডিজাইনগুলো কীরকম হবে। এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে 2টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ একই। এই রুমের সামনে ব্যালকনি দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের সামনে ব্যালকনি দিতে পারবেন। তারপর বন্ধুরা চলুন দেখে আসি পাশের রুমের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো অন্য একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। এই রুমের সামনে ব্যালকনি দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের সামনেও ব্যালকনি দিতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা চলুন দেখে আসি পিছন সাইডে 2টা মেইন বেডরুমের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো কর্নারের একটা রুম পিছন সাইডে, আর এটা হলো এই রুমের মেইন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। তো বন্ধুরা, এই রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই রুমের ভিতরের ডিজাইনটা করতে পারবেন। আর বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির প্ল্যানটাই করাবেন, আর অবশ্যই একজন দক্ষ মেস্তরি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন, যেন ভবিষ্যতে ভালো হয়। তারপর বন্ধুরা চলুন দেখে আসি কমন টয়লেটের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো বন্ধুরা একটা কমন টয়লেট। এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 6 ফিট, প্রস্থ 5 ফিট। তো বন্ধুরা, কমন টয়লেটের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে এই জায়গার মধ্যে কমন টয়লেট দিতে পারবেন। তারপর বন্ধুরা চলুন দেখে আসি পিছন সেটে অন্য একটা রুমের ডিজাইন কীরকম হবে। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। তারপর বন্ধুরা দেখতেছেন যে বাড়ির কাজ চলছে, অলরেডি প্লাস্টারের কাজ চলতেছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে প্রায় 12 লক্ষ টাকার মতো। তো আপনারা যদি এরকমভাবে বাড়ি করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর বন্ধুরা, এই রুমের সাথে একটা কিচেন দেওয়া আছে। আর এটা হলো কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 11 ফিট। আর এটা হলো কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের সাথে একটা সিঁড়ি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখেন তাহলে কিচেন রুম ও সিঁড়ির ডিজাইনটা কীরকমভাবে দেওয়া হয়েছে তা আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতেছেন যে সিলিংয়ের প্লাস্টার চলতেছে। তো আপনার ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার কিচেন রুমের ডিজাইনটা করতে পারবেন।
তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে দেখেন। তারপর বন্ধুরা এটা হলো সিঁড়ি, কিচেন রুমের সাথেই সিঁড়ি ডিজাইনটা করা হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে বাইরের সেটে সিঁড়ি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।